এই হচ্ছে সেই ডিজে সার্জেন, যাকে নিয়ে এত আলোচনা, এত কন্ট্রোভার্সি, যাকে নিয়ে এত মানুষের মধ্যে দ্বন্দ্ব। তো এই হচ্ছে ডিজে সার্জেন। তো কাজের প্রতি ডেডিকেশন দেখো বস, কম্পিটিশন তো আসবে যাবে, হারজি তো আসবে যাবে, কিন্তু কাজের প্রতি ভালোবাসা দেখো, ডেডিকেশন দেখো, হয়তো এই কারণেই হয়তো ডিজে জগতে এতটা নাম করতে পেরেছে। আমাদের কম্পিটিশন নিয়ে তর্ক বিতর্ক তো চলতেই থাকবে, হারজি নিয়ে সব তর্ক তো থাকবেই। তো সব থেকে বড় জিনিস তোমাদের একটা জিনিস দেখায় যে এত বড় একটা ডিজে কোম্পানির মালিক যে এত বড় একটা কোম্পানি চালায়, তো সেই মানুষটা দেখো একদম জাস্ট লেবারের মতো পরিশ্রম করছে, একদম সাধারণ যে লেবার হয় না। আমাদের এদিকে মালিক মানে কি দেখি, যে সে মালিক মানে মালিক, সে অনেক লোক লাগিয়ে দিয়েছে, সে শুধুমাত্র দেখবে বা খবর নেবে কতটা বাজছে বা কী বাজছে, জাস্ট ফিল্ডে গিয়ে এইভাবে পরিশ্রম করা যা সম্মান থেকে যাবে ভাই। মানে কম্পিটিশন নিয়ে আমাদের তর্ক বিতর্ক বাদ দিয়ে এটা তো চলতেই থাকবে, কিন্তু জাস্ট এই ডিজে সার্জেনের প্রতি আমাদের ভালোবাসার সম্মান অবশ্যই থেকে যাবে। তো স্যালুট। তো এই ডেডিকেশন দেখে সত্যি ভালো লাগলো, যে খুব যে একজন মালিক হয়ে এতটাও পরিশ্রম করতে পারে নিজে ফিল্ডে এসে। তো এটুকুই বলার ছিল, তো তোমাদের দেখালাম একটা ছোট্ট ক্লিপ। তো দেখো যে কোনো মালিক হয়ে, এত বড় কোম্পানির মালিক হয়ে, যে সে কীভাবে নিজে এসে এতটা সময় দিচ্ছে, তার ডেডিকেশনটা দেখো, কাজের প্রতি ভালোবাসাটা দেখো, হয়তো সেই কারণেই হয়তো আজকে এই লেভেলে বা এই পর্যায়ে পৌঁছাতে পেরেছে, তার এই ভালোবাসাটা কাজের প্রতি আছে বলে। তো দেখতে থাকো ভিডিও আমার চ্যানেলে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, এটুকুই বলার ছিল।